আমরা অনেকেই ঘরের বাইরে পন্ড বা হচ্ছে ড্রামে রঙিন মাছ পালি, কিন্তু রঙিন মাছ পালার ক্ষেত্রে আমরা এখানে কিছু কচুরিপাতা দিই যেগুলো হচ্ছে ওয়াটারের অ্যামোনিয়াগুলো দূর করে। কিন্তু বেশি রোদ না পড়ার কারণে এবং পাতাগুলোর বয়স বাড়ার কারণে পাতাগুলো হলুদ হতে থাকে। তো যদি আপনার পন্ডে বা ড্রামে অনেক বেশি মাছ থাকে, যেমন হচ্ছে আপনি 40 লিটারে প্রায় আপনার হচ্ছে 80-90টার মতো মাছ আছে, এরকম যদি হয়ে থাকে তাহলে হচ্ছে এই পাতাগুলো ছেঁড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি 40 লিটারে আপনার হচ্ছে এতগুলো মাছ, কাপ্পি মাছের কথা বলতেছি, তো ছোটো মাছ যদি খুবই কম থেকে থাকে বা বড় মাছের পরিমাণও খুবই কম, তাহলে আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে। না হলে আপনার পানিতে অ্যালগি আর হচ্ছে পানির সবুজ করতে এরা বেশি সময় নষ্ট করবে না।